আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর বাসা থেকে আমার বাবা বিয়ে ঠিক করছে, আমাকে বলে দেবে সরি। বাসা থেকে বিয়ে ঠিক হয়েছে? তুমি আমার সাথে এত বড় ছলনা করতে পারলে, আমাকে বিয়ে করবে না? ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো। কি রে দোস্ত, কি হয়েছে? প্রিয়া আমার সাথে ছলনা করেছে, এটা কোনো ব্যাপার হলো? ওর বাসা থেকে বিয়ে ঠিক হয়েছে, আমার সাথে এটা কোনো ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার, বুঝতেছিস না? আমি আর 49 টা মেয়ের মতো ওকে আমি ভালোবেসেছি, তো আমার সাথে এত বড় ছলনা কেন করছে? হবেই তো, কয়টা মেয়ের জীবন নষ্ট করেছিস জানিস? একটা বার কি ভেবে দেখছিস যে মেয়েদের লাইফ নিয়ে সিনেমিনি খেলতে নেই? আমি জানি, কিন্তু আমার কিছু করা ছিল না, আমি তো এইরকম ঠিক আছে, আমার এইরকম শিক্ষা পাওয়া গেছে, ঠিকই আছে, আমি বুঝতে পেরেছি যে আমি ওই মেয়েদের সঙ্গে কী করেছি। বাট দেখ, আমি ওই মেয়েটাকে এত ভালোবেসেছি, কখনো আমার অন্য কোনো মেয়ের প্রতি এত গভীরতা ছিল না। আমি ওই মেয়েকে প্রথম দেখার পর থেকে আমার ওর প্রতি ফিলিংসটাই অন্যরকম ছিল, ওর সাথে আমার রুম ডেট করার মতো কোনো ইচ্ছাই ছিল, ওকে জাস্ট আমি রিয়েল লাভ করেছিলাম, কিন্তু মেয়েটা আমার সাথে এরকম করলো। আমার আর কিছু বলার নাই, আমি শুধু একটা কথা বলতে চাই, সেই ছেলেদের উদ্দেশ্যে যারা আমার মতো ছিল, যারা মেয়েদের জীবনে ছেড়ে গেল, তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই যে তুমি মেয়েকে যদি ভালোবাসো, তার মনকে ভালোবাসো, তার দেহকে, তাহলে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যে মেয়েরা ছেলেদেরকে ভালোবেসেই যে সব কিছু দিয়ে দিতে হবে তা না, মন দাও কিন্তু তাই বলে। রাহুল একটু ফোন লাগাতো। ঠিক, তুই কই, তাড়াতাড়ি আয়, আমরা ওয়েট করতেছি। কই তোরা? আচ্ছা ঠিক আছে। সেটাই তো দেখি, তুই আসলেই অনেক ভালো একটা ছেলে, তারপরেও অনেক মেয়ের সাথে রিলেশন করি। তোর দোস্ত দোকানে থেকে একটা মেয়ে আছে, ওই দোকানে থেকে একটা মেয়ে লাগবে। হ্যাঁ, কেমন আছো?
বিজি এখন? ও আচ্ছা, ঠিক আছে তাহলে পরে কথা বলবি। ওকে বাই। আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাম কাজ কোনো উপায় দিয়ে যা তুই। এই গল্পটি একটি প্লে বয়ের, যে তার প্রেমের ফাঁদে অনেক মেয়েকে পাবে। 49টি মেয়ে তার প্রেমের ফাঁদে পড়ে, সে শুধু সেই মেয়েদের সাথে দেহ মিলন করে। এক পর্যায়ে সে একটি মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে এবং সে ঠিক করে আর কখনো এরকম কাজ করবে না, সে ভালো হয়ে যাবে এবং সেই মেয়েকেই সে বিয়ে করবে। কিন্তু মেয়েটির বাড়ি থেকে যখন বিয়ে ঠিক হয়, তখন মেয়েটি তাকে বলে সে তাকে বিয়ে করতে পারবে না। তখন ছেলেটি অনেক কষ্ট পায় এবং দুঃখ পায়।